बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सृष्टि एकेडमी स्कूल ऑनलाइन क्लासे सबाइके स्वागतम। आमरा गत क्लासे पढ़ेछिलाम जे लास्ट लैंडिंगे उपर तापमात्रार प्रभाव, आजके आमरा देखब चापेर प्रभाव। शेष चापेर प्रभाव देखते गेले आमादेर किछु शर्त आरो आछे। देखो बिक्रियाटी अवश्यई गैसीय होते होबे, दुई बिक्रिया তোমার অনুবাহক বৈষম্য অবশ্য সমান হবে না, অসমান হবে। ওপর দিকে বিক্রিয়াটি উপমুখে বিক্রিয়া হবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন বিক্রিয়া নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। আমরা এখানে আমার কাছে গ্যাস রয়েছে, প্রত্যেকটা উপাদানে আমাদের বিক্রিয়া এবং উৎপাদ কি আছে, আমাদের গ্যাসীয় পদার্থ শব্দ একটা অনু বা বৈষম্য দেখি। আমরা এখানে দেখো অনুসম আছে ওয়ান ওয়ান মোল বা এক অনু, এখানে আছে আমাদের থ্রি থ্রি মোল বা তিন অনু, এখানে আছে আমাদের টু মোল। তাহলে দেখা যায় এখানে অনুসম আমাদের মোল আছে এখানে ফোর মোল, এখানে আছে আমাদের টু মোল। তাহলে অনুসংখ্যা বা মোল সংখ্যা অসমান। সুতরাং এই বিক্রিয়ার উপর তার সাথে ইয়া বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে। এটা যদি আমরা সংযুক্ত করে দেই এটা গ্যাসীয় পদার্থ, বিক্রিয়কের আয়তন উৎপাদের আয়তন, এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি, এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে দেখো চাপ যদি প্রয়োগ করি চাপ, তাহলে দেখা যাবে চাপ প্রয়োগ করে বিক্রিয়ার উপর বিক্রিয়ার দিক দেখো বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে এবং উৎপাদ NS3 কিভাবে বন্ধুরা বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে। আয়তন আমরা দেখতে পাচ্ছি, বিক্রিয়কের আয়তন উৎপাদের আয়তন, এখানে যখন চাপ প্রয়োগ করি তাহলে দেখা যায় সূত্র অনুসারে আয়তন থেকে কম থেকে বেশি দিকে আমাদের কমে দিকে অগ্রসর। তার মানে বিক্রিয়ায় আমাদের কি হবে, বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদ NS3 বৃদ্ধি পাবে। অপর দিকে দেখো যদি আমরা চাপ কি করি, চাপ তাহলে চাপ আমরা প্রথমে বৃদ্ধি করলাম, চাপ বৃদ্ধি চাপ বৃদ্ধি করলাম, এখন আমরা চাপ কি করব হ্রাস করব, চাপ হ্রাস, চাপ হ্রাস করে যদি বন্ধুরা ধরো দেখো এই বিক্রিয়ার উপর চাপ হ্রাস করলে বিক্রিয়াটি তবে সাম্যাবস্থা অবস্থিত হওয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে এবং উৎপাদ অর্থাৎ অ্যাগ্রেসিভ উৎপাদ সেক্ষেত্রে কি পাবে হ্রাস করে বিক্রিয়ক আমাদের। তাহলে এখানে দেখো বন্ধুরা আমাদের প্রথমে মনে রাখতে হবে লাস্ট মাটেরিয়াল নিতে তোমার গ্যাসীয় পদার্থ এবং মূল সংখ্যা উপমুখী, তিনটাই আমাদের উপমুখী বিক্রিয়া ছিল। এখন আমরা শুধু বলতে পারি যে রাসায়নিক নীতির নিয়ামক ছিল আমাদের তিনটি, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রা। সেক্ষেত্রে আমরা এখন ঘনমাত্রাটা নেক্সট ক্লাসে দেখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।